অনেক বাধা ও চড়াই উৎরাই পেরিয়ে দেশে ফিরতে হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন এখন আর কেউ ইতিহাস বিকৃত করতে পারবে না। দুপুরে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আর তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে নির্দিষ্ট সময়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে দেশ। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তনের সেদিনের কথা স্মরণ করে আবেগ আপ্লুত হন। এ সময় যারা করোনায় মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি। ক্ষমতায় ওই অবস্থায় কিন্তু আমি চলে আসছিলাম, ঝড় ঝাপটা অনেক বাধা অতিক্রম করে আমাকে আসতে হয়েছিল, কারণ অনেক বাধা ছিল। তখনকার সরকার কিছুতেই আমাকে আসতে দেবে না, আমার বিরুদ্ধে মানে নানা ধরনের ষড়যন্ত্র, অনেক চিঠিপত্র পাঠানো, অনেক ই করা, তা বিভ্রান্ত করার চেষ্টা করা, অনেক কিছুই করা হয়েছিল। জানতে হবে যে খুনি এবং যুদ্ধাপরাধী যাদের বিচার, আমার বাবা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা ক্ষমতায়। খুনিদের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, তারা ক্ষমতায়। ওই অবস্থায় কিন্তু আমি চলে আসছিলাম, আমি কোনো কিছু চিন্তা করিনি। আর ইতিহাস একেবারেই মুছে ফেলা হয়েছিল, পুরো পরিবর্তন। এখন একটা আত্মবিশ্বাস এসে গেছে যে বাংলাদেশের ইতিহাস আর কেউ কোনোদিন বিকৃত করতে পারবে না আর মুছতে পারবে না। তো সেই জন্য আমি সব দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাই।